হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। তোমাদের wbpsc এর অফিসিয়াল ওয়েবসাইটে একটা কৃষি দপ্তরে নিয়োগের খুব ভালো ভ্যাকেন্সির একটা নোটিফিকেশান বেরিয়েছে। তো ডিটেলস নোটিফিকেশানটা কালকে মানে 20 তারিখে বেরোবে। শর্ট নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে, সেখানে শুধুমাত্র কতগুলো পোস্ট আছে, কবে থেকে কবে তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং কতগুলো পোস্ট আছে এই সকল দেওয়া হয়েছে। পোস্টের নাম কি সেটাও দেওয়া হয়েছে। তো আজকে আমি সেটা আলোচনা করব। কালকে যখন পুরো ডিটেলস নোটিফিকেশান বেরিয়ে যাবে, পুরো ডিটেলস মানে কবে থেকে মানে কি কি যোগ্যতা লাগবে বা এভরিথিং ডিটেলস যখন বেরিয়ে যাবে, কালকে আমি একটা ডিটেলস বড় ভিডিও বানিয়ে দেবো সব থেকে প্রথমে। তো আজকে আমরা শর্ট নোটিশটা আলোচনা করবো। শর্ট তোমরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে কালকে আমি যখনই ডিটেলস ভিডিওটা আপলোড করবো, বয়স, যোগ্যতা, সিলেবাস সব কিছু যখন আলোচনা করবো, ফর্ম ফিল আপ, ডেট, তোমরা যেন অবশ্যই ভিডিওটা সব থেকে আগে পেয়ে যাও। বোঝা গেল? তো আজকে একটু শর্ট নোটিশটা দেখে নিই যে শর্ট নোটিশটা কি বলা আছে, কতগুলো ভ্যাকেন্সি আছে, কি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন বেরিয়েছে এবং কবে থেকে কবে অ্যাপ্লিকেশন হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখো ভিডিওটা শুরু করছি, তো একটা আরেকটা কথা বলি, যারা যারা প্রিপারেশন নিচ্ছ এবং ইনকাম করতে চাও বাড়িতে বসে, তো তাদের জন্য বেস্ট চয়েস হচ্ছে ইউটিউব। তোমরা ইউটিউবে ভিডিও করতে করে ইনকামও করতে পারবে, পড়াশোনা করতে পারবে এবং লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো না কি টপিকে ভিডিও বানাবে, কীভাবে ইউটিউবে ভিডিও করবে, তো কোনো চিন্তা নেই, সেজন্য আমি আছি তোমাদের পুরো ডিটেলস বুঝিয়ে দেবো যে কিভাবে ভিডিও করবে, কি টপিকে ভিডিও করবে, কিভাবে ভিডিও করবে, থাম্বনেল কী করে বানাবে আমি সব দেখিয়ে দেবো, সাবস্ক্রাইবার কী করে বাড়াবে, এবং কোনো টাকা লাগবে না, পুরো ফ্রি, শুধুমাত্র সাবস্ক্রাইব করে রাখবে তাহলেই হবে। তো আমার চ্যানেলে নতুন চ্যানেলের নামটা হচ্ছে আচার্য টেকনিক্যাল 100K ভিউস, এটা আমার নতুন চ্যানেল, সেখানে আমি ইউটিউব টিপস দিয়ে থাকি। তো তোমরা কিন্তু এই চ্যানেলের লিঙ্কটা একদম ডিসক্রিপশন বক্সের প্রথমেই পেয়ে যাবে। এছাড়া আমি আমার যে কমেন্ট বক্সটা আছে, ঠিক আছে, তো এই ভিডিওর যে কমেন্ট বক্স, সেখানে আমি সব থেকে প্রথমেই যে আমার ওই চ্যানেলের লিঙ্কটা আমি পিন করে দিচ্ছি, তোমরা সেখানে ক্লিক করে ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও, যার ফলে কী হবে, তোমরাও কিন্তু পড়তে পড়তে ইউটিউব করে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে এবং প্রিপারেশনও চালাতে পারবে, বাইরে কোথাও কাজ করতে হবে না, মানে পড়াশোনাও চলবে এবং একটা ইনকামও চলবে। তো যদি তোমরা ইনকাম করতে চাও অবশ্যই তোমরা চ্যানেলে যুক্ত হয়ে যাও, যার নাম আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি। বোঝা গেল? তো চলো মেন ভিডিওটা শুরু করছি। দেখো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল যে শর্ট নোটিশটা বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট আর ইনভাইটেড ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য এনরোলমেন্ট পোস্ট, ঠিক আছে। তো নেম অফ দ্য পোস্ট, দেখো পোস্টের নামটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, ঠিক আছে, ইন ওয়েস্ট বেঙ্গল এগ্রিকালচার। আচ্ছা এখানে কী বলেছে, দেখো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মানে পুরোপুরি সরকারি চাকরি বুঝতেই পারছো, ঠিক আছে। যেখানে ভ্যাকেন্সি আছে ইউআরদের 52টা, মানে জেনারেল 52, এসসি 25টা, এসটি 7টা, ওবিসি এ 12টা এবং ওবিসি বি হচ্ছে 8টা, ইডাব্লিউএস 12টা, ঠিক আছে, এবং পিডি ইউআর 5 এবং এসসি 1, এর মানে কি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 122টা, এর মানে হচ্ছে তোমাদের যে ভ্যাকেন্সি জেনারেলের, ঠিক আছে, তার মধ্যে 5টা ভ্যাকেন্সি রিজার্ভ করা থাকবে, একটা থাকবে তোমাদের ব্লাইন্ডনেস অর লো ভিশনের জন্য, 3টা রিজার্ভ করা থাকবে তোমাদের ডিফ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং, মানে যারা কানে কম শুনতে পাই এবং কম দেখতে পাই, বোথ, যাদের প্রবলেম থাকবে তাদের জন্য 3টা, এবং 1 ফর অটিজম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, মেন্টাল ইলনেস অ্যান্ড মাল্টিপল ডিসেবিলিটিস, এই প্রবলেমগুলোতে যারা আছে তাদের জন্য একটা সিট সংরক্ষণ করা থাকবে। বোঝা গেল? আর একটা দেখো, দ্য ভ্যাকেন্সি ইজ এনমার্ক ফর লোকোমোটর ডিসেবিলিটি ইনক্লুডিং সেরিব্রাল পালসি, লেপ্রোসি কিওর, দেখো এগুলো আর বলছি না, এগুলো দেখে নেবে তোমরা, ঠিক আছে, এগুলো কিছু নয়, মানে যাদের কুষ্ঠরোগ সেরেছে বা যাদের লেপ্রোসি আছে, সেরিব্রাল পালসি আর ওগুলো আছে, তারা অবশ্যই ছাড় পাবে, যেটা এই তারিখের মধ্যে যে রুলসটা ছিল তার আন্ডারে, ঠিক আছে। এবার হচ্ছে কি, ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, আচ্ছা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ডেট বলে দিয়েছে যে 17ই আগস্ট, মানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, সেটা বলছি আমি, 17ই আগস্ট তোমাদের লাস্ট ডেট 3টা পর্যন্ত, এবং তোমরা ফিস সাবমিট করতে পারবে 18ই আগস্ট পর্যন্ত, যারা যারা অফলাইনে ফিস দেবে তাদের জন্য 18ই আগস্ট, যারা অনলাইনে দেবে তাদের জন্য 17ই আগস্ট। বোঝা গেল? এবং ফ্রম দ্য 25শে জুলাই 2023 অনওয়ার্ডস, বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট, ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু এনরোল দেমসেল অ্যাপ আর ওয়ান টাইম এনরোলমেন্ট। দেখো তোমাদের 25 জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, ঠিক আছে, কালকে তোমাদের ডিটেলস নোটিফিকেশান 20 তারিখে আসছে, আমি একটা ভিডিও অবশ্যই বানিয়ে দেবো, ঠিক আছে। স্ক্রিম টু দ্য সেম ওয়েবসাইট দোজ হুই হ্যাভ অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট নিড নট এনরোল ওয়ান্স এগেন, যাদের একবার করা আছে এনরোল তাদেরকে আর এনরোল করতে হবে না, যাদের একবার এনরোল করা নেই তারা অবশ্যই এনরোল করে নেবে, ঠিক আছে। ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কেল অফ পে, ক্লোজিং ডেট, সব কিছু কিন্তু কালকে তোমাদের বেরিয়ে যাবে,
কুড়ি তারিখের ডিটেলস নোটিফিকেশন চলে আসছে, বোঝা গেল? তো এই ছিল তোমাদের নোটিফিকেশন, তোমাদের কিন্তু কালকে ডিটেলস তোমাদের কিন্তু আসছে, কি শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তারপরে তোমাদের ফিস কত থাকবে, ফর্ম ফিল আপের ডেট তো বলেই দিলাম, ঠিক আছে? এক্সাম ডেট যদি কিছু বলে দেয় বা এক্সাম ফিস যদি কিছু বলে দেয়, সিলেবাস তো অবশ্যই অবভিয়াসলি বলবে, তোমাদের লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে, তো এই সকল কিন্তু সবকিছু কালকে ভিডিওতে আমি আলোচনা করে দেবো, বোঝা গেছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো করো, কালকে কিন্তু ভিডিও 100% আসছে, একদম কালকে সকালেই চাইলে আমি যখনই নোটিফিকেশন wbpsc দেবে আমি ভিডিও বানিয়ে দেবো 100%, ঠিক আছে? তো আজকের মতো এখানে দেখা হচ্ছে কালকের ভিডিওতে।